চিট এবং সেগুন দিয়ে করা আছে আউট স্ট্রাকচার যা আছে কমপ্লিটলি চিট এবং সেগুন দিয়ে করা আছে জিপার সিস্টেম এটাও কিন্তু 6 ইঞ্চি ফোমের মধ্যে করা আছে 5 সিটার এটাকে আমরা ব্যান হাতল সোফা বলে থাকি এটার যে হাতলটা দেখেন হাতলটা কিন্তু চিট এবং সেগুন দিয়ে করা আছে সিম্পল ডিজাইন যারা পছন্দ করেন তাদের জন্য এখানে কিন্তু পিলুতেও ডিজাইন করে দেওয়া আছে নিচের যে ব্যাসটা এটা কিন্তু আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা আছে হাতলটা দেখেন এটাকে আমরা শাটার মডেল বলে থাকি বেলি কর্নারটা 5 সিটারে করা আছে দেখেন সোফাটা ভাব আছে সোফাটা দেখেন 6 সিটারের মধ্যে সোফা খুঁজছেন তারা কিন্তু অবশ্যই ফুলজুরি ফার্নিচারটা ভিজিট করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা রয়েছি ফুলজুরি ফার্নিচারে হিউজ সোফা সেটের কালেকশন যারা কর্নার সোফা নিতে চান স্পেশালি তাদের জন্য আজকের ভিডিওটা একেবারে এক্সক্লুসিভ হবে কারণ কিছু এক্সক্লুসিভ প্রোডাক্ট তো অবশ্যই দেখাবো আজকের ভিডিওতে স্ক্রিনে দেখতে পাচ্ছেন বসে আছে বিপ্লব ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ঘুমাই গেলেন নাকি যে সোফা আজকে নিয়ে আসছি ভাইয়া ঘুমিয়ে যাওয়ার মতো সোফা কিন্তু আজকে দর্শকদের জন্য নিয়ে আসছি আসসালামু আলাইকুম ফুলজুরি ফার্নিচারের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু একেবারে হিউজ পরিমাণ সোফার কালেকশন আমরা হচ্ছে আজকে কিছু কর্নার সোফা দেখাবো একেবারে প্রিমিয়াম কোয়ালিটির যেসব ফার্নিচারগুলো হচ্ছে আপনারা ব্র্যান্ড শপে পাবেন আপনারা কিন্তু এইসব ফার্নিচারগুলি কিন্তু আমরা ফুলজুরি ফার্নিচারে নিয়ে আসতে কিন্তু সক্ষম হয়েছে নতুন করে একেবারে দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একেবারে হাইড্রোলিক সিস্টেম দেখেন হাইড্রোলিক সিস্টেম সোফাগুলো নিয়ে আসছি অসাধারণ তো আজকে হচ্ছে আমরা আমাদের লোকেশনটা দিয়ে শুরু করতেছি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকার উত্তরবাড্ডা বাড্ডা জেনারেল হাসপাতালের বিপরীত পাশে চারতলা বিশিষ্ট ভবন ফুলজুরি ফার্নিচার আজকে আমরা দেখাবো কিছু হচ্ছে সোফার কালেকশন কর্নার সোফার কালেকশন প্রথমে আমরা এই সোফাটা দিয়ে শুরু করতেছি দেখেন এটা কিন্তু 5 সিটারের একটা কর্নার সোফা আচ্ছা সোফাটা যদি একটু দেখানো হয় দেখেন আপনি একেবারে কিন্তু হোয়াইট কালার সুন্দর হ্যাঁ লাইট কালার ফেব্রিক দিয়ে এটা কিন্তু দুইটা মাল্টি কালারে করা আছে তিনটা ফেব্রিক দিয়ে করা আছে সোফাটা পাঁচটা পিলু দেওয়া আছে পাঁচটা হচ্ছে আপনার স্কোয়ার সাইজের পিলু দেওয়া আছে পাঁচটা এখানে হচ্ছে একটা আপনার গোল পিলু দেওয়া আছে আর এটার কিন্তু পিছনে যে হেডরেস্টটা দেখেন হেডরেস্টটা কিন্তু একেবারে হাইড্রোলিক সিস্টেম আপনি কিন্তু চাইলেই এটা হচ্ছে আপনি উঁচু করে রাখতে পারবেন চাইলেই কিন্তু আবার দেন আপনি কিন্তু এটা নিচু করে রাখতে পারবেন একটা হাইড্রোলিক সিস্টেম আর এখানে যে সিটগুলো দেওয়া আছে ফোমগুলো দেওয়া আছে এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার আলাদা ওয়াশেবল কিন্তু এই যে আচ্ছা দেখতেই পাচ্ছেন ওয়াশেবল এবং এটার যে ফোমগুলো আমরা ইউজ করেছি এটা 6 ইঞ্চি ফোম ইউজ করা আছে এটা সুপার সফটে করা আছে দেখেন খুবই আরামদায়ক সোফাটা আর এটা যে নিচের ব্যাস যেটা দেওয়া আছে এটা আর্টিফিশিয়ালের মতো দেখা যাচ্ছে বাট এটাও কিন্তু ফ্যাব্রিক দিয়ে করা আছে দেখেন নিচের ব্যাসটাও কিন্তু ফ্যাব্রিক দিয়ে করা আছে নিচের যে পায়াগুলো দেওয়া আছে এটা হচ্ছে আপনার চায়নার অ্যাসেস দিয়ে করা আছে মেটালের উপরে করা আছে হাতলটা দেখেন হাতলটাও কিন্তু সম্পূর্ণ আপনার ফোমের উপরে করা আছে আচ্ছা একবারে আরামদায়ক একটা সোফা আর এটা যে স্ট্রাকচারটা আমরা দিয়েছি স্ট্রাকচারটা কিন্তু আপনার জাম কাট দিয়ে করা আছে আচ্ছা স্ট্রাকচারের আমাদের গ্যারান্টি থাকবে হচ্ছে আপনার 20 বছরের স্ট্রাকচারের গুণের গ্যারান্টি থাকবে আর ফোম যেটা দেওয়া আছে ফোমের গ্যারান্টি থাকবে আপনার 10 ইয়ার্স 10 বছরের ফোমের গ্যারান্টি থাকবে দেখেন বসে দেখেন না একটু সোফাটা খুবই আরামদায়ক এটা কিন্তু সোফা উপরে যে সিটটা দেওয়া আছে সিটে কিন্তু দেখেন প্যাকিং করে দেওয়া আছে খুবই সুন্দর একটা ডিজাইন করে দেওয়া আছে আপনি কিন্তু আপনার মতো করে চাইলে কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন সোফাটা আমাদের 5 সিটারে করা আছে বিশাল সাইজ কিন্তু মোটামুটি বেশ ভালো একটা সাইজ আছে আর ফোমগুলা এত কমফোর্টেবল মানে বসলে মনে হবে কি একেবারে তুলার উপরে বসে আছেন 6 সিটারে মানে এত এত পরিমাণ ভিতরে স্প্রিং করে মানে যেমনটা এই যে সম্পূর্ণ সলিড ফোমের উপরে করা আছে এটা একদম সম্পূর্ণ সলিডের উপরে 6 ইঞ্চি ফোম দেওয়া আছে একেবারে খুবই আরামদায়ক সোফাটা তো হাইড্রোলিক সিস্টেম এই যে আপনি চাইলে এটা হাইড্রোলিক করে আপনি নিতে পারবেন নিচু করে নিতে পারবেন উঁচু করে নিতে পারবেন 5 সিটারে করা আছে পাশাপাশি যদি আরেকটা সোফা দেখাই দেখেন এই সোফাটাও কিন্তু আমাদের 5 সিটারে করা আছে দেখেন এটাও আমাদের আলাদা জিপার সিস্টেম এটাও কিন্তু 6 ইঞ্চি ফোমের মধ্যে করা আছে এটা নিচের যে ব্যাসটা আর্টিফিশিয়াল লেদার দিয়ে ফ্যাব্রিকে করা আছে আর্টিফিশিয়াল লেদার প্লাস ফ্যাব্রিকে করা আছে এবং পিলু যেগুলো দেওয়া আছে বিগ সাইজের কিছু পিলু দেওয়া আছে পাশাপাশি আপনার স্মল সাইজের স্কোয়ার সাইজের কিছু পিলে দেওয়া আছে পাশাপাশি হচ্ছে দুইটা গোল পিলু থাকবে এটাও নিচে যে পায়াটা দেওয়া আছে পায়াটা কিন্তু আপনার মেটালের উপরে করা আছে এটাও 5 সিটারের একটা সোফা এই সোফাটাও কিন্তু আমাদের 5 সিটারে করা আছে দেখেন অনেক সুন্দর মানে কর্নার সোফা যারা নিতে চান স্পেশালি কর্নার সোফার হিউজ কালেকশন কিন্তু আছে এটাও 5 সিটারে করা আছে এটার যে পায়াগুলো এটার ব্যাসগুলো কিন্তু আপনার হচ্ছে আপনি চাইলে কিন্তু আপনার মতো করে কিন্তু আপনি উঁচু করে নিতে পারবেন মাথা নষ্ট ভাই দেন ভালো লাগলে না আপনি নিচু করে নিয়ে নিলেন আচ্ছা আচ্ছা হয়ে গেল এটাও আপনার
এটাতে কিন্তু আপনার পিলোগুলো কিন্তু আমরা মাল্টি কালারে সাজিয়েছি, দেখেন বিভিন্ন কালারে কিন্তু পিলোগুলো করা আছে, বড় সাইজের পিলো, স্কোয়ার সাইজের পিলো, তারপরে আপনার আরও বিগ সাইজের তিনটা সাইজেই কিন্তু পিলোগুলো করা আছে। এবং যে কর্নারটা দেওয়া আছে, কর্নারটা কিন্তু হচ্ছে আপনার একটু উঁচু করে কর্নারের উপরে কিন্তু আমরা গ্লাস ইউজ করেছি, কফি কালারের গ্লাস দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আর এটার কিন্তু ফ্যাব্রিকটা এখানে, এই ফ্যাব্রিকটা দেখেন, ফ্যাব্রিকটা আপনি ধরে দেখেন, ফ্যাব্রিকটা কিন্তু খুবই স্মুথনেস একটা ফ্যাব্রিক, খুবই কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ একটা ফ্যাব্রিক। এটা সাইডের যেই হাতলের পাশেই কিন্তু দেখেন খুবই সুন্দর কিন্তু একটা ডিজাইন করে দেওয়া আছে, দেখেন। আচ্ছা আচ্ছা, এই সোফাটাও আমরা কিন্তু ফাইভ সিটারে করেছি, পাশাপাশি কিন্তু আপনারা সেগুন কাঠের ভিক্টোরিয়া সেন্টার টেবিল নিতে পারবেন, অ্যাথেন্স কালারের সেন্টার টেবিল নিতে পারবেন, পাশাপাশি আরেকটা সোফা দেখেন, এইটাও কিন্তু ফাইভ সিটারে করা আছে। এইটা হচ্ছে আপনার চিটং সেগুন দিয়ে করা আছে, আউট স্ট্রাকচার যা আছে কমপ্লিটলি চিটং সেগুন দিয়ে করা আছে। দেখেন এখানে যে গাড়ির যে ডিজাইনটা দেওয়া আছে এটা সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে করা আছে। এখানে দেখেন ডিজাইনটা, ডিজাইনটা কিন্তু কারুকাজটা দেখেন আপনি খুবই সুন্দর, একেবারে কিন্তু খুব সুন্দর চিকন কারুকাজ করে দেওয়া আছে। এটা কিন্তু সম্পূর্ণ খোদাই কাজ করে দেওয়া আছে, এখানে গোল্ডেন ইউজ করা আছে জায়গায় জায়গায়, পিছনে আপনার এই যে ডায়মন্ড স্টোন দিয়ে করা আছে দেখেন, এটাও কিন্তু আমাদের ফাইভ সিটারে করা আছে। নিচের যে বেসটা এটা কিন্তু চিটং সেগুন দিয়ে করা আছে দেখেন, আচ্ছা আচ্ছা, এটাও আমাদের ফাইভ সিটারে করা আছে। পিছনে হচ্ছে যারা মিনার, যারা হচ্ছে মিনার ডিজাইন নেবেন, একটু ডিজাইনের মধ্যে দেখেন এইটাও দেখেন একটা ফাইভ সিটার, এটাকে আমরা ব্যান হাতল সোফা বলে থাকি। এটার যে হাতলটা দেখেন, হাতলটা কিন্তু চিটং সেগুন দিয়ে করা আছে, এবং হাতলের থিকনেসটা যদি দেখাই একটু, দেখেন অনেক মোটা কিন্তু, এবং সাইডে আপনার হচ্ছে চিটং সেগুন দিয়ে এখানে ডিজাইন করে দিয়ে একটা ডিজাইন করে দেওয়া আছে, চিটং সেগুনের চাপ দেওয়া আছে, এখানে মিনারের উপরে কিন্তু ডিজাইন করে দেওয়া আছে খুবই সুন্দর। নিচের যে বেসটা আছে এটাও কিন্তু চিটং সেগুন দিয়ে করা আছে, দেখেন এই সোফাটাও আমাদের ফাইভ সিটারে করা আছে। এখানে আপনার কর্নারে একটা ড্রয়ার থাকবে, আচ্ছা, কর্নার টপের উপরে কিন্তু খোদাই ডিজাইন করে দেওয়া আছে, পিছনে গাড়ির মধ্যে ডিজাইন করে দেওয়া আছে, প্রত্যেকটা সোফাই কিন্তু দেখেন আপনি খুবই সুন্দর, এটাও ফাইভ সিটারে করে দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু স্টোরেজও নিতে পারবেন, আমাদের স্টোরেজ আছে, বসার স্টোরেজও কিন্তু নিতে পারবেন। সিম্পল ডিজাইন, যারা হচ্ছে একেবারে সিম্পল ডিজাইন পছন্দ করেন তাদের জন্য দেখেন এই সোফাটা, আচ্ছা, ফাইভ সিটার এই সোফাটা, আউটসাইড স্ট্রাকচার, আউট স্ট্রাকচার যা দেওয়া আছে সম্পূর্ণ চিটং সেগুন দিয়ে করা আছে। এবং এটা কিন্তু হচ্ছে আপনার, এটাকে আমরা এলিট বক্স সোফা বলে থাকি। এটা যে নিচের যে ব্যাসটা, ব্যাসের ডিজাইনটা দেখেন, ব্যাসের ডিজাইনটা যদি একটু দেখানো হয়, দেখেন এখানে কিন্তু নিচের যে সোফার ফোমের এখানে যে কাজটা করে দেওয়া আছে, কাজের সাথে কিন্তু নিচের ব্যাসটা কিন্তু আমরা সুন্দর করে সেগুন কাঠের সাথে কাজটা মিলিয়ে দিয়েছি, এটাও কিন্তু ফাইভ সিটারে করা আছে। সিম্পল ডিজাইন যারা পছন্দ করেন তাদের জন্য এখানে কিন্তু পিলুতেও ডিজাইন করে দেওয়া আছে, দেখেন পিলুতেও ডিজাইন করে দেওয়া আছে, পাঁচটা পিলু পাবেন, সাথে হচ্ছে দুইটা আপনার গোল পিলু থাকবে, পাশাপাশি আরেকটা সোফা দেখেন, এটাও কিন্তু ফাইভ সিটারে করা আছে, কর্নার সোফা, এটা আর্টিফিশিয়াল লেদার প্লাস ফ্যাব্রিক দুইটা দিয়ে করা আছে, দেখেন সাইডে কিন্তু আবার আপনারা চাইলে ওই সাইডে একটা স্টোরেজ দেওয়া আছে, এটা কিন্তু ওক বিনিয়ার, কানাডিয়ান ওক বিনিয়ারের উপরে করা আছে, এবং নিচের যে ব্যাসটা এটা কিন্তু আর্টিফিশিয়াল লেদার দিয়ে করা আছে, নিচের যে পায়াটা এটা কিন্তু আপনার মেটাল দিয়ে করা আছে, এটাও ফাইভ সিটারের একটা সোফা দেখেন, আচ্ছা আচ্ছা সুন্দর চমৎকার। এই যে আরেকটা সোফা দেখেন খুবই সুন্দর কিন্তু আরেকটা সোফা, ফাইভ সিটের মধ্যে দেখেন এই সোফাটা, এটাও সিটটা কিন্তু একেবারে আলাদা, আলাদা জিপার সিস্টেম, ছয় ইঞ্চি ফোমের মধ্যে করা আছে, সম্পূর্ণ সুপার সফট ফোম দিয়ে করা আছে। এটার কিন্তু গ্যারান্টি থাকবে আপনার, ফোমের গ্যারান্টি এটা আমাদের 10 ইয়ার্স, 10 বছর ফোমের গ্যারান্টি থাকবে। এবং ভিতর যে আউট স্ট্রাকচারটা, ভিতরে যে স্ট্রাকচারটা দেওয়া আছে, স্ট্রাকচারটা কিন্তু হচ্ছে আপনার জাম গার্ডের উপরে করা আছে। এবং এটার যে সাইডের যে হাতলটা দেখেন আপনি, হাতলটা কিন্তু অনেক চওড়া, আচ্ছা আচ্ছা, হাতলটা কিন্তু অনেক চওড়া, এবং সাইডে দেখেন হাতলের সাইডে কিন্তু কাজ করে দেওয়া আছে, ডিজাইন করে দেওয়া আছে, এখানে সামনেও ডিজাইন করে দেওয়া আছে। এবং নিচের যে ব্যাসটা, ব্যাসটা কিন্তু আমরা হচ্ছে মাল্টি কালারে দুইটা কালারে কিন্তু সাজিয়েছি, এবং সিটের উপরে কিন্তু দেখেন ট্র্যাকিং কাজ করে দেওয়া আছে, পিলুগুলো মাল্টি কালারে করেছেন, বিভিন্ন সাইজের কিন্তু পিলু দেওয়া আছে, আপনি কিন্তু অনেকগুলো পিলু পাচ্ছেন এটাতে, বড় সাইজের পিলু পাচ্ছেন, ছোট সাইজের পিলু পাচ্ছেন, মাঝারি সাইজের পিলু পাচ্ছেন, অনেক সাইজের পিলুই কিন্তু পাচ্ছেন এখানে। এই সোফাটাও আমাদের ফাইভ সিটারে করা আছে দেখেন, পাশাপাশি চিটং সেগুনের এখানে দেখেন আউট স্ট্রাকচার চিটং সেগুন দিয়ে করা আছে। ফাইভ সিটারের আরেকটা কর্নার সোফা দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ চিটং সেগুন দিয়ে করা আছে। এটার হাতলটা দেখেন, এটাকে আমরা শাটার মডেল বলে থাকি, এখানে দেখেন হাতলটার উপরে একটা শাটারের ডিজাইন করে দেওয়া আছে, এবং সাইডে কিন্তু এটাতে কিন্তু আপনি হচ্ছে এক্সট্রা দুইটা মোড়া পেয়ে যাবেন, এটাতে কিন্তু দুই পাশে কিন্তু আপনি এক্সট্রা দুইটা মোড়া পেয়ে যাবেন। এবং নিজের যে ডিজাইনটা এটা কিন্তু চিটং সেগুন দিয়ে করা আছে, এটাও কিন্তু ফাইভ সিটারে করা আছে। এখানে আরও ডিজাইন দেখেন, এই যে বেলি কর্নারটা, এই কর্নারটাকে, এইটাকে আমরা বেলি কর্নার বলে থাকি। এই সোফাটা দেখেন ফাইভ সিটারে করা আছে, দেখেন সোফাটা, নিচের যে আউট স্ট্রাকচারটা দেখা যাচ্ছে এটা সম্পূর্ণ কিন্তু মেহগনি কাঠ দিয়ে করা আছে। এখানে কর্নারের উপরে যে কাঠটা আমরা ইউজ করেছি এটা ক্যানাডিয়ান ওক বিনিয়ার দিয়ে করা আছে। এবং এটার যে কর্নারটা, কর্নারটা কিন্তু আমরা ট্রায়াঙ্গেল শেপে সাজিয়েছি, এটাকে তিনটা মানে তিন কোণা ট্রায়াঙ্গেল শেপে সাজিয়েছি, এবং
তিনটা কোনাতেই তিনটা ছোট সাইজের তিনটা পিলো ইউজ করেছি এবং উপরে যে সিটগুলোতে কিন্তু আপনি বড় সাইজের কিন্তু আপনি পাঁচটা পিলো পেয়ে যাবেন এই যে এবং এটা হাতলটা দেখেন হাতলের সাইডে কিন্তু সুন্দর কাজ করে দেওয়া আছে দেখেন খুবই সুন্দর কিন্তু হাতলের পাশে কাজ করে দেওয়া আছে এবং নিচের যে ব্যাসটা এটা কিন্তু সম্পূর্ণ মেহগনি কাঠের উপরে করা আছে আর আমরা যেটাতে সিটটা ইউজ করেছি এটা কিন্তু 4 ইঞ্চির মধ্যে সিটটা আমরা ইউজ করেছি দেখেন একেবারে সুপার সফট দিয়ে আমরা সুপার সফট ফোম ইউজ করেছি এবং এটার গ্যারান্টি কিন্তু থাকবে আপনার 10 বছর এটাও 5 সিটারে করা আছে এখানে পাশাপাশি কিন্তু আপনারা মার্বেল টপের কিন্তু সেন্টার টেবিল পেয়ে যাবেন দুই মোড়া সেন্টার টেবিল পেয়ে যাবেন পাশাপাশি আরেকটা সোফা দেখেন এটাও 5 সিটারে করা আছে সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে যারা হচ্ছে ভিক্টোরিয়া কর্নার একটু বেশি স্পেস 6 সিটারের মধ্যে সোফা খুঁজছেন তারা কিন্তু অবশ্যই ফুলজুরি ফার্নিচারটা ভিজিট করবেন ফুলজুরি ফার্নিচার মানেই হচ্ছে কিন্তু নিত্য নতুন কালেকশন দেখেন সোফাটা এখানে কিন্তু 6 সিটারে করা আছে দেখেন ভিক্টোরিয়া সোফাটা সম্পূর্ণ চিটগং সেগুন কাঠের উপরে করা আছে কিন্তু সেগুন কাঠের গ্যারান্টি থাকবে আপনার ঘুণের জন্য কিন্তু 20 বছরের গ্যারান্টি থাকবে এবং আউট ভিতরে স্ট্রাকচার যেটা দিয়ে করা আছে স্ট্রাকচারটা সম্পূর্ণ কিন্তু আপনার গর্জনের ফ্রেমের উপরে করা আছে এবং এটার যে নিচের যে ব্যাসটা নিচের ব্যাসটা সম্পূর্ণ চিটগং সেগুন দিয়ে করা আছে দেখেন ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন 6 সিটারে করা আছে এটা আপনি চাইলে কিন্তু আপনার মতো করে কাস্টমাইজ করে আপনারা নিতে পারবেন এখানে দেখেন মিনার মিনারের উপরে কিন্তু সোফাটা দেখেন খুবই সুন্দর এবং এটা একটা টপ দেখেন মোবাইল ড্রয়ারের টপের উপরে কিন্তু আপনার খোদাই ডিজাইন করে দেওয়া আছে এখানে কর্নার টপের উপরে দেখেন খোদাই ডিজাইন করে দেওয়া আছে দেখেন 6 সিটারে করা আছে সোফাটা পাশাপাশি আরেকটা সোফা দেখেন এটাকে আমরা লাভ কর্নার বলে থাকি দেখেন একেবারে রাজকীয় রাজকীয় কিন্তু একটা ভাব আছে সোফাটায় দেখেন এটাও সম্পূর্ণ চিটগং সেগুন দিয়ে করা আছে হাতলের পাশে দেখেন হাতলের পাশে কিন্তু এখানে কাজ করে দেওয়া আছে সম্পূর্ণ চিটগং সেগুনের উপরে এবং হাতলটা দেখেন হাতলটা কিন্তু অনেক মোটা থিকনেস এবং এখানে ডিজাইন করে দেওয়া আছে মিনারের উপরে দেখেন মিনারের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ডিজাইন করে দেওয়া আছে সম্পূর্ণ কিন্তু খোদাই কাজ করে দেওয়া আছে এটাও কিন্তু 6 সিটারে আমরা করেছি আপনি কিন্তু চাইলে আপনাদের মতো করে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন তো মোটামুটি সব ধরনের কালেকশন কিন্তু আছে আপনারা চাইলে কিন্তু 221-এর প্রচুর কালেকশন আছে সেগুনের প্রচুর কালেকশন আছে আসলে ওনাদের এই পুরো বিল্ডিংটা কিন্তু হচ্ছে একটা 5-তলা ভবন বিশিষ্ট একটা ফার্নিচারের শপ তো আপনারা সব ধরনের শুধুমাত্র সোফা না যারা ডাইনিং টেবিল নিতে চান প্রচুর ডাইনিং টেবিলের কালেকশন আছে মানে সব ধরনের কালেকশনগুলো আমরা একে একে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তো আজকের ভিডিওটা মূলত করার চেষ্টা করছি কর্নার সোফা নিয়ে যারা কর্নার সোফার জন্য অনেকে রিকোয়েস্ট করছিলেন তো কর্নার সোফা নিয়ে আজকের ভিডিওটা করা হয়েছে ওনাদের শপটা ভিজিট করতে পারেন ঢাকা বাড্ডা চলে আসবেন বাড্ডা জেনারেল হসপিটাল এবং AMZ হসপিটাল এই দুইটা হসপিটালের মাঝামাঝি কিন্তু ওনাদের শপটা ফুলজুরি ফার্নিচার অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ঢাকার বাইরে 64 জেলা থেকে কিন্তু কুরিয়ারের মাধ্যমেও অথবা বিভিন্ন পরিবহনের মাধ্যমে আপনারা ঢাকার বাইরেও কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারবেন সেই জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ